সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আবারও আজ শনিবার সকালে 30 টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হলেন কাঁচরা চৌমাথা এলাকার এক ব্যক্তি। জানা গেছে তার নাম শেখ ইমতিয়াজ। তিনি টিকিটটি কেটেছিলেন কাঁচরা এলাকারই একটি রিটেল লটারির দোকান থেকে, যার স্টকিস্ট আরামবাগের মিয়াপাড়ায় অবস্থিত। খবর পেয়ে যোগাযোগ করা গেছিল সেই ভাগ্যবান বিজেতার সাথে, যার নাম শেখ ইমতিয়াজ। তিনি কিন্তু অন্যরকম কথা বললেন, বললেন কেটে কেটে তার অবস্থা নাকি খুবই খারাপের দিকে যাচ্ছিল, প্রচুর লটারির টিকিট কেটেছেন, শেষ হয়ে যাচ্ছিলেন, অবশেষে কোনোভাবে তার ভাগ্য ফিরেছে। মানে আনন্দের পাশাপাশি তিনি কিন্তু সাবধানতার বাণী শুনিয়ে দিলেন সকল মানুষকে। দেখুন বিস্তারিত আর শুনুন কে কি বললেন। আমি মর্নিংয়ে টিকিট কেটেছিলাম আজকে, দিয়া মর্নিং লটারি 11:30 সময়, তো ওতে আমার 1 কোটি টাকা হয়েছে। আমি টিকিট কেটে কেটে পুরো শেষ হয়ে গেছিলাম, যাই হোক আমার বাম মায়ের আশীর্বাদে টাকাটা রিকভারি হয়েছে, বহু টাকা লটারিতে চলে গেছিলো, এ আমি খুশি খুব, আমার ফ্যামিলিও খুব খুশি, আমার বন্ধু বান্ধবও খুব খুশি। কোথায় 1 কোটি টাকা হয়েছে, কারা পেয়েছে? আজকে 1 কোটি টাকা হয়েছে আমাদের কাউন্টার থেকে, আমাদের স্টকিস নীলকমল এজেন্সি, আমাদের সাব স্টকিস্টের কাছে মাল গিয়েছিলো আপনার কাজরা চৌমাতে পুষ্পাঞ্জলি এন্টারপ্রাইজ, ওখান থেকে শেখ ইমতিয়াজ আলী নামে এক যুবক ওই লটারি 1 কোটি টাকাটা পাই। আমরা এখান থেকে সমস্ত ব্যবস্থা করে দেবো, দিয়ে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কখন খেলাটা হচ্ছে? এটা আজকে 2021-20 তারিখ 11 নভেম্বর মাসে 1টা ড্র যে খেলা হয় ওতে উঠেছে। টিকিটের নাম্বার আছে নাগাল্যান্ড স্টেটের লটারি, টিকিটের নাম্বার আছে 59A12007, 59A12007 নাগাল্যান্ড স্টেটের লটারি। আপনাদের দোকানটা? আমাদের দোকান হচ্ছে আরামবাগ মিয়াপাড়া বড় মসজিদের পাশে নীলকমল এজেন্সি। আরামবাগে কতজন পেয়েছিল আপনাদের কাছ থেকে? আমাদের এখান থেকে আরামবাগে পেয়েছিল 3 জন, বাকি আমাদের ঘাটালে হয়েছে, বদনগঞ্জ হয়েছে, বন্দরেও আরেকটা হয়েছিল কিছুদিন আগে। এই যে আরামবাগে এত টিকিট লাগছে, মানুষের কি টিকিট কাটার প্রবণতা বেড়েছে? হ্যাঁ অবশ্যই, টিকিটের প্রতি মানুষের এখন এমন চাহিদা হয়েছে যে মানুষ 30 টাকা দিয়ে হলেও টিকিটের টাই নিচ্ছে 1 কোটি টাকা পাওয়ার জন্য, ভাগ্য পরীক্ষা করার জন্য বা টাকা পাওয়ার আশায়। যে কোনো মানুষই 30 টাকা দিয়ে হলেও টিকিট কাটার প্রবণতা তাদের আছে। লকডাউনের পর কি টিকিট কাটা বেড়েছে? হ্যাঁ, লকডাউনের ফলে টিকিটের চাহিদা বেড়েছে, মানুষের কাছে যত টাকা পয়সা থাকছে না তখন তারা টিকিটের পাওয়ার যে ফার্স্ট প্রাইজ যে পাবো এই আশায় একটা টিকিট 30 টাকার হলেও কাটে মানুষ এখন। আপনার নাম দাদা? আমার নাম শেখ রহমতুল্লাহ। যে টিকিটটা কেটেছিল সেই টিকিটের মূল্য কত ছিল? সে টিকিটের মূল্য ছিল 30 টাকা। 30 টাকা 1 কোটি। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।